পিছিয়ে গেল তারিখ, ঘোষণা হলো নতুন দিনের। 16ই সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র উৎসব পালিত হয়। এই বছর তারিখ পিছিয়ে গিয়ে আগামী 23শে সেপ্টেম্বর পালিত হবে জাতীয় চলচ্চিত্র উৎসব। এই বিশেষ দিনে 75 টাকায় সারা দেশে সিনেমা দেখার অফার ছিল। তারিখ পিছিয়ে যাওয়ায় এই সুযোগ বহাল থাকছে কিনা সেই নিয়ে বেশ কৌতূহলী দর্শকেরা। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিবৃতি দিয়ে নতুন তারিখ ঘোষণা করেছেন। MAI বিবৃতি দিয়ে জানিয়েছে 16ই সেপ্টেম্বর না, এই বছর জাতীয় সিনেমা দিবস পালিত হবে 23শে সেপ্টেম্বর। যদিও 9 তারিখে 75 টাকায় সিনেমা দেখার অফার পাওয়া যাবে কিনা সেই বিষয়ে সিনেমা প্রেমীদের সন্দেহ থাকলেও মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নিজেদের অফিসিয়াল টুইটারে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। প্রসঙ্গত, এর আগে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছিল দেশের 4000-এরও বেশি মাল্টিপ্লেক্স সিনেমা হলে জাতীয় সিনেমা দিবস উপলক্ষে মাত্র 75 টাকায় সিনেমা দেখার সুযোগ মিলবে। এদিন অফিসিয়াল অ্যাকাউন্টে নয়া দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জানিয়েছে 23শে সেপ্টেম্বরও 75 টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। তা যে কোনো ভাষার সিনেমা হতে পারে, তবে এই সুযোগ শুধুমাত্র থাকছে মাল্টিপ্লেক্সে, সিঙ্গল স্ক্রিনের সিনেমা হলে নয়। এই উদ্যোগে সামিল হচ্ছে PVR, আইনক্স, সিনেপলিস, কার্নিভাল, মিরাজ, সিটি প্রাইড, এশিয়ান, মুক্তা, এটু, মুভি টাইম, ওয়েভ, M2K, ডেলাইট সহ আরও অনেক মুভি হল। ছবি দেখানো হবে কার্নিভাল, মিরাজ এবং সিটি প্রাইড, এশিয়ান, মুক্তা, এটু, মুভি টাইম, ওয়েভ, M2K এবং ডিলাইট সহ সারা দেশে প্রায় 4000 সিনেমা হলে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ, কলকাতা।